মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে পুরো নির্বাচনে কালিমালিপ্ত করেছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। শুক্রবার ইসলামপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক অভিযোগ করলেন ইসলামপুরের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। করিম সাহেব বলেন, জেলা সভাপতি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই প্রার্থী নিয়ে জটিলতা তৈরি করেছেন, কয়েকটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের হারানোর জন্য কাজ করেছেন, পুরো নির্বাচনে জেলা সভাপতির ভূমিকা দলের ক্ষতি করেছে। মিউনিসিপ্যাল ইলেকশনে আমরা সবাই উৎসাহনে কাজ করছিলাম, ভালো ছিল সব জায়গায়। যে তিনটা, একটা তিন নম্বর, একটা ছ নম্বর, একটা বারো নম্বর, বাকি যে আমাকে চার নম্বর দেয়নি, পাঁচ নম্বর দেয়নি, আমাকে ও আট নম্বর দেয়নি, আমাকে দশ নম্বর দেয়নি, এগারো নম্বর দেয়নি, এইসব সিটগুলো আমাকে দেয়নি। এই সিটগুলো ওই রাখলো। আমি চাচ্ছিলাম নাকি এই তিনটা সিটে যে আমি স্যাটিসফাইড হই, কিন্তু মমতা ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে মেনে আমি চলি, ওটার দল আমি করি বলে আমি মেনে নিলাম। খালি নিজের স্বার্থরা দেখবে, তুমি যখন এসেছো আমাদের পাবলিকের কাজে, জনগণের স্বার্থে, তো তুমি জনগণের স্বার্থে কাজ করবে না? নোংরা রাজনীতি কেন করতে চলেছো আমাদের সঙ্গে? যে থালিতে তুমি খাও সেই থালি রেখে কেনা করো, এত বেইমান, মুখে একটা চেহারা আর ভিতরে একটা চেহারা। করিম সাহেব এদিন আরো বলেন, যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে কাজ করেছেন তাদের টিকিট না দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন দলের জেলা সভাপতি, মানিক দত্তের মতো সিনিয়র লিডারকে অপমান করেছেন। আমি শ্রদ্ধেয় দলনেত্রীর কাছে অনুরোধ করব, যারা দলের পুরনো সৈনিক নির্দল হিসাবে জিতেছেন তাদের দলে ফিরিয়ে নেওয়া হোক। এর পাশাপাশি জেলা সভাপতির পদ থেকে কানাইয়াবাবুর অপসারণেরও দাবি তুলেছেন তিনি। প্রথম জনমত থেকে মানিক দত্ত আমাদের নাম ওয়ার্ডের তৃণমূল পনেরো নম্বর ওয়ার্ডের ওর এই ছিল কে নাম কাউন্সিলর মমতা ব্যানার্জি, ফার্স্ট কাউন্সিলর ইসলামপুরের, সে বাইক বাচ্চা দেবে আমাদের তৃণমূল কংগ্রেসের লোকটা, তুমি টিকিট দেবে না, ও দাঁড়া গেলো নির্দল জিতে গেলো, তুমি ওদের এন্ট্রি দিয়ে দাও তিনটাকেই আমাদের এই তৃণমূল কংগ্রেসের মধ্যে, ওরা তৃণমূলেই লোক। মানিক দত্তকে মার ধর করেছে, ওকে ঘরে ঢুকছে না, এখানে ঘর লক আপ করে দিয়েছে, ধর ওখানে শুনলাম যে সিসিটিভির ক্যামেরাটাও সেট করে দিয়েছে, তারপর লুটপাট করতে আরম্ভ করলো। ওখানে মমতাদি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করতেছি, মমতাদি এই কানিয়ার জন্য আমাদের ইসলামপুরে এই হাল হয়েছে, এই ডিসিপ্লিন কি আপনি করে দিয়েছেন, সে মাধ্যমে চালিয়ে আমাদের অবস্থা খা করেছে। সত্যটা সত্যই জিততাম, কিন্তু এই বদমাইশটার জন্যে, এই স্বার্থবাদ নেতার জন্যে, যেটা ওই সন্ত্রাসবাদ নেতা রেখেছে জাকির কেউ ব্লকে, তাদের মাধ্যমে যে সন্ত্রাস করে ইলেকশন জিততে চায়, সেই লোকের জন্য আজকে আমাদের ইসলামপুরের সত্যটা সত্য চেয়ারম্যান হওয়ার জন্য এই তিনটাকে হারাই দিল। নিজের ছেলে ইমদাদ চৌধুরীর হারের পেছনেও কানাইয়ালাল আগরওয়ালের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন করিম সাহেব। কানিয়া তো জিদাস কেন এরকম ঘৃণা মতো কাজ করবে? ইমদাদ চৌধুরীকে যেটা রাইজিং বয়, রাইজিং আমাদের কন্ট্রিকে আমরা লিডার অফ দি ইসলামপুর, মাজার চৌধুরী রাইজিং লিডার অফ ইসলামপুর ফ্রম চৌধুরী পরিবার, এই দুটো তো, এই দুজন আমার এখানে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতেছে, এই যে ফুল ব্যাকিং দিচ্ছি আমি, আর ও লেগে গেছে এই বাচ্চাদের পিছনে, কিন্তু এই দুটোকে প্ল্যান করে হারিয়েছে, একদম প্ল্যান করে। এই কানিয়া যে পাপটা করলো, ইট ইজ পাপ, ইট ইজ সিন। অন্যদিকে নির্দল প্রার্থী হিসাবে জিতে আসা মানিক দত্ত বলেন, কে কি বলেছে জানি না, তবে আমি দল তৈরি হওয়ার সময় থেকেই রয়েছি, নির্বাচনে আমার ওয়ার্ডে ব্যাপক সন্ত্রাস হয়েছে, মাটিতে ফেলে পেটানো হয়েছে আমাকে, তবে আমার বুকের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ সরাতে পারবে না। কে কি বলেছে আমি এখনো কিছু দেখিনি, ভিতরের ইসলামপুর গার্লস হাই স্কুলের ভিতরের ফুটেজ কারো কাছে নেই, কারো কাছে যাতে না থাকে সেই ব্যবস্থাটা করে সমস্ত ব্যবস্থাটা করা হয়েছিল, আধা ঘন্টা ধরে দরজা বন্ধ করে ভোট লুট চালিয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কি আপনি এখনো আস্থাশীল? আমি আগাগোড়া আস্থাশীল, কেন আস্থাশীল থাকবো না? এই দলটার, এই জলটার জয়ধ্বজা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের উত্তরবঙ্গে প্রথম তুলে ধরেছিলাম আমি,
তা আস্থাশীল সেদিনও ছিলাম, আজও আছি, আগামী ভবিষ্যতে থাকবো। দাদা ও অভিমান তো থাকবেই, অভিমান থাকবে না? আমি ইসলামপুরে গত 5 মাস আমি পৌর প্রশাসক ছিলাম। আমি আমার জ্ঞান তো কোনো ভুল কাজ আছে আজ পর্যন্ত করিনি, তবে ভুল আর ঠিকটা মানুষ বিচার করবে। যাই হোক, আমি আমার জ্ঞান তো আমার জ্ঞানে আমার সামান্য জ্ঞানে যা বলে আমি কোনো ভুল কাজ করিনি, কিন্তু আমাকে ফেলে ওভাবে মারা হলো, অভিমান তো থাকবেই। দেখুন, ভোট লুট করছে, দেখতে পাচ্ছি দরজা বন্ধ করে ভোট লুট করছে, ভোট লুট করুক, আমাকে মারা হয়েছে কেন? আমি কি দোষ করেছি? আমি কার ক্ষতি করেছি? কি করেছি? আমি হয়তো স্থানীয় নেতৃত্ব বলতে পারবে তোমাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে, আমাদের আমার কাছ থেকে মমতা ব্যানার্জিকে কেউ কেড়ে নিতে পারবে না, তো কারো ক্ষমতা নাই ওটা, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। মমতা ব্যানার্জিকে ভালোবাসি, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই ভালোবাসাটা কেউ কেড়ে নিতে পারবে না। যদিও এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। পুরো নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করবার জন্য তিনি সর্বত্র আবেদন জানিয়েছিলেন। ভিত্তিহীন অভিযোগ, আসলে হেরে যাওয়ার কারণ তো কোনো না কিছু বলতে হবে। 3 নম্বর ওয়ার্ডে ওনার নিজের বাড়ি, উনি পারলে যারা যারা বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেসে যে প্রার্থী ছিল তাদের লোকজনকে ডেকে জিজ্ঞেস করে নিতে পারে, জেলা সভাপতি একটা লোককেও কি বলেছে যে ভাই তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আছেন ইন্দ্রা চৌধুরী তাকে ভোট দেবেন না? শুধু 3 নম্বরে না, আমি গোটা ইসলামপুর পৌরসভা, ডালকোলা পৌরসভা এবং কালিয়াগঞ্জ পৌরসভায় প্রত্যেক জায়গায় একটাই কথা বলেছি যে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীকে আপনারা ভোট দেবেন, দলীয় প্রার্থী ছাড়া একটা ভোটও কোথাও দেবেন না। এখানেও আমি যেখানে যেখানে আমাকে বলেছে যেই যেই প্রার্থীরা দাঁড়িয়েছিলেন, যেখানে যেখানে প্রচারে গেছি আমি পরিষ্কার জোরালো ভাষায় বলেছি যে আপনারা তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী ছাড়া আপনাদের একটা ভোটও কাউকে দিবেন না। আরসিটিভি সংবাদ, ইসলামপুর।